প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ব্লগে এই ব্লগটার নাম বেসিক্যালি সিরিজটার নাম হচ্ছে স্টোরি টেইলার এবং এখানে আমরা মূলত মানে আমি মূলত সরি সেটা হচ্ছে যে আপনাদেরকে গল্প পড়ে শোনাই আজকে আপনাদের জন্য যে গল্পটি আমি নিয়ে এসেছি এটার নাম হচ্ছে নিশীথ রাতের হাসি অখিল নিয়োগের লেখা এই গল্পটা চলুন তাহলে শুরু করা যাক সময় আর খ্যাপন না করে যেন বিদ্যুৎ বেগে এতটা পথ চলে এসেছে এখানে ট্রেনের কামরায় বসে ভাবতে ওরই অবাক লাগছে শনিবার কলেজে মাত্র দু ঘন্টার ক্লাস ছিল ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে আগে থেকে ম্যাটিনি শোর টিকিট কেনা ছিল ওথেলো দেখবার একটা সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুদের সঙ্গে সন্ধেবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলন কিন্তু কোনো কিছুতেই যোগ দেয়া ওর কপালে নেই ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রপাত সেই জাতীয় একটা বেমক্কা রকম কাণ্ড ঘটে বিন্দুর সব কিছু প্ল্যান ওলটপালট করে দিল আর সত্যি কথাই তো দেশ থেকে ওরকম একটা টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সিঁধিয়ে যায় ওর বাবার নাকি শক্ত অসুখ এক্ষুনি বাড়ি রওনা হতে হবে টেলিগ্রামটা করেছে ওর পাড়া সম্পর্কের বিনোদ কাকা সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে বিনোদ কাকা নিজে সবসময় খবরাখবর নিয়েছে ডাক্তার ডাকা ঔষধ আনার ব্যবস্থা করেছেন প্রয়োজন মতো রাত জেগেছেন তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দেননি কলেজের ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল সমস্ত মুখে একেবারে বিশ্রী রকমের বসন্তের দাগ হয়েছে তার মায়ের অমন সুন্দর দুধে আলতার মতো রং তা যেন জ্বলে কালো হয়ে গিয়েছিল এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি মা ওর চুলে আঙুল চালিয়ে ঠান্ডা করে বলেছিল ধুর পাগলা বুড়ো ছেলে বুঝি এমনি করে কাঁদে আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস না সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো সেদিন মায়ের মুখের হাসিও কিন্তু কান্নার মতো শুনিয়েছিল গাড়ির দোলানির যেমন বিরাম নেই ওর ভাবনার তেমনি অন্ত নেই মাত্র দুখানি ধুতি নিয়ে সে কীভাবে ছুটে এসেছে তারপর ঠেলা ঠেলি মারামারি করে টিকিট কিনে ট্রেনের কামরায় ঢুকেছে সে কথা ভাবতে সত্যি অবাক লাগে এই দিন দুয়েক আগেও তো সে ছোট বোন সিন্ধুর একখানা চিঠি পেয়েছে তাতে বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখ নেই বরঞ্চ বুধি গাই বাঘা কুকুর মেনি বিড়াল আর কথা সর্বস্ব কাকাতুয়ার কুশল সংবাদই ছিল হঠাৎ এই দুদিনের মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হলেন বিন্দুর মনে শুধু একটা প্রশ্ন উকি ঝুঁকি মারতে লাগলো বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তার সুতিগুলো কেবল যেন জট পাকিয়ে যাচ্ছে হঠাৎ মনে পড়ল ছোট বোন সিন্ধুর চিঠিতে আবদার ছিল এবার বাড়ি যাবার সময় চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে এত ছোটা ছুটিতে কিছাই মনে থাকে ভালো কথা ভালো কথা একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফেরিওয়ালার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু ফেরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না একজন ক্যানভাসার এসে ঢুকলো তার বাক্সে না আছে এমন কোনো জিনিস নেই দুটি জিনিস বিন্দু বেছে নিল সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটি তরল আলতা ওর এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন তার জন্য কিছু হাতে করে না নিলে সত্যি খারাপ দেখাবে ক্রমেই রাত গভীর হয় গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যি ভাগ্যবান এতক্ষণে অনেকে গিয়ে বাড়ি পৌঁছে গেছে মায়ের হাতে রান্না গরম মাছের ঝোল
ভাত নিয়ে খাচ্ছে সঙ্গে সঙ্গে। বিন্দুর খিদে পেয়েছে, কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না। পেছন দিকে হেলান দিয়ে চোখ বুঝেছে বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে। কামরার ভেতর লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে। দু তিনজন লোক যা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঢুলে এসেছে। হঠাৎ কানের কাছে কে যেন ফিসফিস করে বলল, আমাদের দেখতে আসছিস খোকা, আমরাও যে তোর জন্য পথ চেয়ে আছি। চমকে উঠল বিন্দু, ঠিক ওর মায়ের গলা। মা ওকে খোকা বলে ডাকেন। না, ও কিছু নয়, হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে, তাই ওরকম কিছু শুনতে পেয়েছে। আরেকটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে, কিন্তু কিছু মুখে দিতে মন চায় না। যদিও অনেক রাত্তিরে গাড়ি পৌঁছবে ওদের স্টেশনে, তবু কি জানি কেন বিন্দুর পেটের খিদেকে মোটেই আমলে দিল না। দুপাশে রাশি রাশি অন্ধকার, কোথাও জোনাকির ঝাঁক, নামনা জানা পাখির একটা আওয়াজ, ট্রেনের বাঁশি, ধোয়ার একটা উৎকট গন্ধ। এরই ভেতর দিয়ে কখনো ঘুমিয়ে আবার কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিল। গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছলো তখন ঠিক রাত দুটো। এরপর আছে ক্ষেতের আল ধরে মাইলখানিক হাঁটা পথ, দ্বাদশীর চাঁদ মাথার উপর, পুরো জ্যোৎস্না নয় অথচ বেশ আবছা আবছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘোমটা পড়েছে, আবার কখনো ওড়না সরিয়ে নিচ্ছে। কুয়াশা নয় অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে। তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাঠের মাঝামাঝি ধরে একটা পায়ে হাঁটা পথ দিয়ে এগিয়ে চলল। কিছু দূর চলবার পর ওর মনে হলো কে যেন পেছন পেছন আসছে। তার পায়ের স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কিনা জোর করে বলা যায় না, কিন্তু বেশ অনুভব করা যায় একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি তার ঠিক ওর পিঠের উপর। ও যদি হঠাৎ থেমে যায় তবে পেছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পড়ে চোখে পড়ে না। বিন্দু বেশ বুঝতে পারল যে এত রাত্রিরে একা একা পথ চলছে বলে ওর মনে ভয় বাসা বেঁধেছে। ভয়কে তাড়াবার ওষুধ বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরল, সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল, কিন্তু আজ একই কাণ্ড ঘটছে। গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন, মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষ্মা জমেছে কণ্ঠনালীর ভেতরে, কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায়, কিন্তু কিছুতেই সে গলাটা আগের মতো হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পেতে কিছু শোনা, এইভাবে মাঠটাকে পেরোনো গেল। ওই তো সামনে গাঙ্গুলিদের নাটমন্দির আর ধানের গোলা, ওরই পাশ দিয়ে গ্রামে ঢুকতে হয়। সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয়। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। এই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার উপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি। কিন্তু কি গুমোট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এবার পথের শেষ, আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। তাহলে আগামী ব্লগে আমরা নিশীথ রাতের হাসি শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। সবাই সঙ্গেই থাকুন, ধন্যবাদ।